বিসমিল্লাহির রহমান রহিম। জর্নি একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এইচএসসি হায়ার ম্যাথমেটিক্সের সরল লেখা চ্যাপ্টার 3.3 বা সি পার্টের আমাদের অগ্রগত প্রশ্ন বইয়ের 4-এর 4 নম্বর ম্যাথে আমরা 22তম পর্বে সলিউশন করব। তো প্রশ্নটিতে বলা হচ্ছে, দুইটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো যথাক্রমে এত 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 এবং অপর একটা শীর্ষবিন্দুগুলো দেওয়া রয়েছে, এখন ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল সমান এবং তাদের ভরকেন্দ্র উভয়ই একই, তা আমাদের প্রমাণ করে নিয়ে আসতে হবে। সো এটা প্রমাণ করার জন্য আমরা শুরুতেই তাহলে ধরে নিব এ বিন্দুগুলোর, ধরে নিব এ বি সি এবং পরে বিন্দুগুলোকে এ ডি ই এফ ধরে নিব। এই জন্য বলবো মনে করি এত এত বিন্দুগুলোর স্থানাঙ্ক যথাক্রমে এ বি সি ডি ই এফ। সো আমরা এভাবে বিন্দুগুলো ধরে নিলাম এ বি সি ডি ই এফ। এখন আমাদের যে কাজটা হলো আমরা ক্ষেত্রফল বের করব, বলবো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমরা লিখব। ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে হাফ। আমরা এখান থেকে মানগুলো বলবো 3 0 0 7 1 1 এবং প্রথমটা আবারও রিপিট হবে। সো আমরা লিখে ফেললাম, তাহলে এখন আমাদের হাফ এ বরাবর কাজ হবে, আমাদের মডুলাস থাকবে 3 7 21 মাইন প্লাস 0 আবারও 0 এ বরাবর মাইনাস 0 মাইনাস 7 মাইনাস 3 তাহলে হাফ। তাহলে এখানে হচ্ছে আমাদের, তাহলে 21 মাইনাস হচ্ছে 10 বাদ দিলে হচ্ছে আমাদের 21, তাহলে এখানে হচ্ছে আমাদের 11 মাইনাস 11টা প্লাস 11 হবে, অর্থাৎ 11/2, অর্থাৎ আমরা বলতে পারি 11/2 এত হচ্ছে বর্গ একক, এটার আমাদের ক্ষেত্রফল। সো এখানে অবশ্যই বলবে এত বর্গ একক। দেন আমাদের আমাদের পরে অংশটারও বের করে নিব, ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল আমরা বের করব। ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাও একইভাবে হাফ, এটার জন্য আমাদের কি এখানে জিরো কোথাও নাই। হ্যাঁ, তাহলে এই সহজ বিন্দুটা কত, 2 3 না, এটা সহজ মানে ছোটো হয় তাই এটা আগে দিলাম। তারপর এটা হচ্ছে 11/11 2 13 3, প্রথম বিন্দুটা আবারও রিপিট। দেন আমরা এখন ক্যালকুলেশন করবো এই অংশটা, তাহলে এখানে পাচ্ছি হাফ, তাহলে এখানে করলে হচ্ছে 4 3 11 33 3 13 39 এ বরাবর, তাহলে প্লাস 3 11 33 মাইনাস 13 2 26 মাইনাস 3 2 6, তাহলে এখানে আমাদের প্লাস 33 মাইনাস 33 ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এখান থেকে 4 থেকে 6 গেলে মাইনাস 2, মাইনাস 2 আর 26 যোগ করলে হবে মাইনাস 28, 28 থেকে 39 আমরা যদি বাদ দিয়ে নেই তাহলে পাবো হচ্ছে 39 মাইনাস হচ্ছে 28, দেন রেজাল্ট হচ্ছে আবারও 11, অর্থাৎ 11/2 হচ্ছে এত বর্গ একক। তো আমাদের কি প্রথমটা দেখতে পেলাম যে অতএব ত্রিভুজদের ক্ষেত্রফল কি সমান, অতএব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু ডিএফ এর ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজদের ক্ষেত্রফল সমান একটা অংশ দেখানো হলো। তাহলে আমাদের প্রথম স্টেপটা সলভ হয়ে গেল, এখন আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। সো এখানকার আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কী জানি, এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র বের করা কি, যে তিনটা যে ভুজ রয়েছে ভুজগুলো যোগফল বাই 3 আর কোটিগুলো যোগফল বাই 3। বলবো হচ্ছে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র ভুজ তিনটা যোগফল বাই 3, কোটিটা যোগফল বাই 3 করলে 4/3 8/3 হবে এবং ডিএফ ত্রিভুজের ভরকেন্দ্র হবে একইভাবে আমাদের কাজ করলে 4/3 8/3 হবে, কারণ এই বিষয়গুলো আমরা আগে আলোচনা করেছিলাম। সুতরাং উভয় ত্রিভুজের ভরকেন্দ্র একই দেখানো হলো। তো আশা করবো আপনারা সবাই আমাদের স্কুলের মাধ্যমে ভালোভাবে সব কিছু বুঝতে পেরেছেন। যদি আমাদের পুষ্টি প্রোগ্রামে আপনি জয়েন করে না থাকেন, জয়েন করতে পারেন, তাহলে আপনার প্রাইভেট পড়ার সকল ঝামেলা দূর হয়ে যাবে। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।